গল্পের নাম কান টানলেই মাথা আসে। পণ্ডিত মশাই একবার মহারাজের কাছে তার ছেলের বিরুদ্ধে নালিশ জানিয়ে বললেন, আপনার ছেলে মোটেই লেখাপড়া করছে না, পড়ার সময় এদিক ওদিক ঘুরে বেড়ায় আর লেখাপড়ায় মাথা একেবারেই ঘামায় না। রাজা ছেলের ওপর প্রচণ্ড রেগে গিয়ে পণ্ডিত মশাইকে বললেন, এবার ও যদি পাঠশালায় যায় বেশ কষে কান টানবেন। মহারাজের কথা শুনে গোপাল সঙ্গে সঙ্গে বলল, আপনি যথার্থই বলেছেন, কান টানলেই মাথা আসে। তখন সকলে হেসেই লুটোপুটি।